অ্যাল্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো স্টেট ব্যাঙ্ক কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে কী কী ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোপুরি দেখবেন তার আগে বলে রাখি যারা এখন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইয়নে অবশ্যই প্রেস করুন কারণ আবার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটা নোটিস পাবলিশ করা হয়েছে সেন্ট্রাল রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রোমোশন ডিপার্টমেন্ট কর্পোরেশন কর্পোরেট সেন্টার মুম্বাই তো মুম্বাই থেকে সরাসরি কিন্তু পাবলিশ করা হয়েছে জুনিয়র অর্থাৎ অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেল রিকোয়ারমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্টস অ্যান্ড সেলস তো অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে সাতাশ চার দু হাজার একুশ থেকে চলবে সতেরো মে অর্থাৎ সতেরো পাঁচ দু হাজার একুশ পর্যন্ত প্রিমি প্রিমিনারি এক্সামিনেশান এক্সাম এর এক্সাম হবে জুনের একত্রিশ তারিখের দিকে তবে এখনও এটা ফাইনাল কোনো এক্সামিনেশান ডেট নয় তো আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এসবিআই ব্যাংকের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এর টোটাল ফাইনাল আপডেট কিন্তু ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক এসবিআই কে ডট ডট এস বি আই কেরিয়ার তো এই যে ওয়েবসাইট রয়েছে বা ওদের সাইট রয়েছে সেই সাইটে গিয়ে আপনি এর ফাইনাল যে ডেট হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু পাঁচ হাজার তবে অন্যান্য যে যার স্টেটে যে যার মতো করে শূন্যস্থান পূরণের জন্য পথ ওরা রেখেছে তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে কথা বলবো তো দেখতেই পাচ্ছেন আপনারা ওয়েস্ট বেঙ্গলে নেপালি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু দুশো তিয়াত্তরটি সিট রয়েছে তো তার মধ্যে এসসি রয়েছে বাষট্টিটা এসটি রয়েছে তেরোটি এবং ওভিসি রয়েছে ষাটটি ইডব্লিউএস রয়েছে সাতাশটি এবং জেনারেল রয়েছে একশো এগারোটি তো টোটাল এছাড়াও উড়িষ্যা উত্তরাখণ্ড হরিয়ানা তেলেঙ্গানা রাজস্থান কেরালা বিভিন্ন জায়গা থেকে টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনাকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে গ্রাজুয়েশান কমপ্লিট করার পরেই কিন্তু আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করছেন তো তা সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না অবশ্যই গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলেই কিন্তু আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এজ লিমিট বলেছে এজ লিমিট দু হাজার একুশ অর্থাৎ এক চার দু হাজার একুশ অনুযায়ী আপনার বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ দুই চার উনিশশো তিরানব্বই নিচে যদি কেউ হন অর্থাৎ উনিশশো তিরানব্বই নিচে যদি কেউ হন তাহলে ওনারা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না তো আমি ম্যান আপনাকে দেখাবো বেশি ভিডিওটা বড়ো করব না বেশি দেখাতে গেলে পড়তে গেলে সমস্যা আছে মানে ভিডিওটা লং হয়ে যাবে তখন আপনারাই আর ভিডিওটা দেখবেন না তো আমি ম্যানমেন্ট জাস্ট ম্যান জিনিসগুলো আপনাকে দেখাবো সিলেকশান প্রসিউডার অনলাইন টেস্ট প্রিমিনালি অ্যান্ড মেন এক্সাম অবজেক্টিভ টেস্ট টেস্ট ফর হান্ড্রেড মার্কস ওয়ান আওয়ার ডিটাকশান থ্রি সেকশান তো এখানে দেখে নেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর জন্য কোশ্চেন তিরিশ নাম্বারের কোশ্চেন থাকবে তিরিশ মার্কস থাকবে কুড়ি মিনিট এইভাবে কিন্তু টোটাল এখানে দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন নেগেটিভ মার্ক রয়েছে মানে রং অ্যান্সারের জন্য নেগেটিভ মার্ক রয়েছে তো আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন তো এখানে কিন্তু টোটাল যে কোশ্চেন হবে কোশ্চেন কিন্তু একশো টা কোশ্চেন হবে দুশো মার্ক টোটাল মার্ক যেটা হচ্ছে সেটা দুশো মার্ক এবং দু টাইম থাকবে দু ঘন্টা চল্লিশ মিনিটের পে অফ স্কেল অর্থাৎ বেতন বা স্যালারি বলতে পারেন সেটা হচ্ছে সতেরো হাজার নশো থেকে সামথিং সতেরো হাজার নশো থেকেই শুরু হবে তো এখানে স্টার্টিং বেসিক পে যেটা বলেছে উনিশ হাজার নশো নব্বই অর্থাৎ সে আপনাদের ইএসআই বিভিন্ন রকমের রয়েছে টোটাল যে স্যালারিটা বলে রাখছি সেটা হচ্ছে উনিশ হাজার নশো মানে স্টার্ট বাসিক পেজ যেটা রয়েছে তো এরপরে চলে আসছি আমরা আপনাদেরকে দেখাবো এরপরে তো এখানে এক্সামিনেশান ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে এসসির জন্য রয়েছে এসসি এস টি পি ডাব্লিউডি এক্স এস ডি এক্স এস এদের জন্য কোনো চার্জেস অর্থাৎ অ্যাপ্লিকেশন লাগছে না অ্যাপ্লিকেশন ফিস লাগছে না এদের জন্য পুরোটাই ফ্রি এবং জেনারেল ওভিসি ই ডাব্লু এসের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে যে অ্যাপ্লিকেশান ফিস ওটা কিন্তু দিতে হবে মাস্ট তো আপনি এগারোটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি কিন্তু এই অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন আবেদন করতে পারবেন তারপরে কিন্তু সাইট বন্ধ থাকবে তো আবেদন করতে গেলে আপনাকে এসবিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ডাব্লু 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 ডট এসবিআই ডট সিও অর্থাৎ সিও ডট ইন স্লাস কেরিয়ার যে রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের জন্য যে এক্সামিনেশান সেন্টার রয়েছে সেটা কোথায় রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য সেন্টার রয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি তো এইগুলোতে এক্সামিনেশান সেন্টার রয়েছে সেন্টারগুলোতে গিয়ে সরাসরি কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন তাদের এক্সাম ডেট অনুযায়ী তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাছাড়া যারা ব্যাঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ড্রেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনারা সমস্ত চাকরি রিলেটেড এবং ইনফরমেশান রিলেটেড আপডেটগুলো পে পেতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন দেখতে থাকুন বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেল ধন্যবাদ